বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। ভিডিও দেখে বুঝতেই পারছেন, আবার একটা মাছের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চক বাজার থেকে একটা বড় মাছ কিনেছি, রেডকি মাছ, ওজন 11 কিলোর ওপরে। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান, তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিভাবে বড় মাছ থেকে ফিলে বার করা হয়, ফিশ ফ্রাই বা বাটার ফ্রাই এই ধরনের খাবার তৈরি করার জন্য, সেই ফিলে কিভাবে বার করা হয়। আমি একদম বাজারে এসে মাছ কিনে আপনাদের সেই মাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত পিস ফিলে হতে পারে এই 11 কিলোর ওপরের মাছটা থেকে। এটা একটা মনস্টার ফিস বলা যায়। তো এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাইলাম না। তো আপনারাও আমার সাথে সাথে দেখে নিন কিভাবে মাছের ফিলে কাটা হয়। এটা একটা অভিজ্ঞতার ভিডিও। আমরা তো ফিশ ফ্রাই, বাটার ফ্রাই এসব খাই, তার ভিতরে যে মাছটা থাকে কিভাবে বার করা হয়, চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নিন। Thank you.